আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যান্ড হোম মেড কিচেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুচমুচে চিকেন ফ্রাইয়ের রেসিপি তো দেখতেই পাচ্ছেন এই চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু খুবই মজা লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো চলুন দেখে নে আমি কীভাবে এটা করে নিচ্ছি তো এটার জন্য আমার প্রয়োজন হবে পুরো একটা মুরগি এখানে আমি মুরগি আমার পছন্দ অনুযায়ী আমি পিস করে নিয়েছি আর মাংসগুলোর মধ্যে হালকা হালকা কাঠ করে নিয়েছি এভাবে প্রত্যেকটা পিসের মধ্যে এরকম হালকা হালকা করে কাট দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে আমরা যখন ম্যারিনেশন করব তারপর যাতে মশলাটা ভালোভাবে এটা ভিতরে ঢুকতে পারে সেটা আমি জন্যই আমরা এই মুরগিতে কাট দিয়েছি তো এখানে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ পরিমাণ আর লবণ স্বাদ মতো আর এখানে আমি এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে এগুলো সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তারপরে এখানে আমি যে মুরগিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলাটার সাথে পুরোপুরি মিশে যায় সেভাবে করে তো এটা আমি হাত দিয়েই করছি তো হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো প্রত্যেকটা মুরগির পিসের মধ্যেই লেগে যায় সেভাবে করে আমি পুরোটাই মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি মাখিয়ে প্রায় এক ঘন্টার জন্য এটা মেরিনেশন করে রেখে দিব। আপনারা চাইলে এটা হোল নাইট মেরিনেশন করে রাখতে পারেন বা অনেকক্ষণ পর্যন্ত এটা ফ্রিজে রেখে দিলে মেরিনেশন করে আর অথবা আপনাদের কাছে যদি টাইম কম থাকে সেক্ষেত্রে আপনারা অল্প কিছুক্ষণের জন্য আধা ঘন্টা এক ঘন্টার জন্য মেরিনেশন করে রাখলেও হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ টেস্টিং সল হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর লবণ স্বাদ মতো তারপরে এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম তারপরে এগুলো শুকনো উপকরণগুলো আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ময়দাটার সাথে এগুলো মিশে যায় শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় সেজন্য তারপরে এখানে এখন আমি একে একে ভিজা উপকরণ দিতে থাকবো তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল এখানে আমরা যে নর্মাল সয়াবিন তেল খাই সেগুলোই আমরা রান্না ইউজ করি সেগুলোই আমি এখানে ইউজ করছি তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে একটা নর্মাল টেম্পারেচার রাখা ডিম দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে হালকা হালকা মাখানো শুরু করেছি আর এর মধ্যে মাখাতে মাখাতে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে এটাকে মাখাতে থাকবো পানি অল্প অল্প করে দিবেন যাতে পানির পরিমাণটা বেশি না হয়ে যায় পানির পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে পরবর্তীতে এটা খুব পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দেওয়াটাই বেটার তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো দলা না থাকে সে জন্য তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে করে আপনারা মাখিয়ে নেবেন যাতে কোনো প্রকার দলা না থাকে বা কোনো প্রকার লামস না থাকে সেভাবে করে এটাকে পুরোটাকে এভাবে করে মাখিয়ে নিচ্ছি এটা একটা ঘন ঠিক পেস্ট হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের পেস্টটা কিন্তু একদম রেডি এরকম একটা ঘন পেস্ট হবে তো এটা একদম রেডি তো এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি এখন তো আমি আরেকটা আরেকটা বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে ওয়ান পিঞ্চের মতন আমি একটু জর্দার রঙ নিয়ে নিয়েছি এই জর্দার রঙটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা সুন্দর আসে সেজন্য আমি এখানে হাফ এক পিঞ্চ পরিমাণ আমি এখানে জর্দার রঙ দিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে এই শুকনো উপকরণগুলো আমি একটা চামচের স্বাদে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু শুকনোই থাকবে এখানে কোনো পানি অ্যাড করবো না তো এ পর্যায়ে আমি এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণ আমি এই লাল গুঁড়া মরিচ ইউজ করেছি আপনারা যদি ঝাল না খেতে চান সেক্ষেত্রে এখানে আপনারা ফাপ্রিকা পাউডারও ইউজ করতে পারেন তো এগুলো সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এটা একদম রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে করে মিশিয়ে নিয়েছি তো এটা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা খুব ঘন পেস্ট টাইপের একটা ব্যাটার আর একটা হচ্ছে শুকনো এই দুইটো দিয়ে আমরা চিকেন ফ্রাইটা করবো তো এখন আমি চিকেন যে পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তো এরপর যে আমি এটাকে নিয়ে আমি হালকা হাতে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আরেকবার তারপর আমি পেস্টটার মধ্যে একটু ডিপ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি তারপরে এটা নিয়ে আমি শুকনো উপকরণ যেটা মিশিয়ে রেখেছিলাম ময়দার সাথে সেটার সাথে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে চেপে চেপে ময়দাটা কোট করতে হবে তো এরকম করে আমি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে ময়দাটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বা ময়দার মধ্যে কোডিং করছি এভাবে করে করে নেবেন তারপর হালকা করে এটাকে আলগি দিয়ে হালকাভাবে ঝাড়ে দিলে কিন্তু এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে তো এইভাবে করে আমি একে একে সবগুলো করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটাই করে নিয়েছি মুরগির পিস আপনারা আমি যেভাবে বলেছি যা মেজারমেন্ট দিয়েছি সেভাবে আপনারা করলে এটা কিন্তু খুবই মজা হবে খেতে আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই কেমন হয়েছে তা আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এই রেসিটুরেন্ট খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজা আপনার ইজিলি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা করে নিতে পারবেন আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আওয়ার ভিডিও সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করতে কিন্তু একটু ভুলবেন না তাহলে পরবর্তী সকল ধরনের ভিডিওরা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রতে আমি দেড় কাপের মতন সয়াবিন তেল নিয়ে নিয়েছি এটাকে আমি গরম হতে রেখে দিয়েছি অতক্ষণে আমি সবগুলোই মাংস কোরিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একে একে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সবগুলো প্রায় এখানে দিয়ে দিচ্ছি এটাকে মিডিয়াম থেকে হাই হিটে আমি ভাজব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন আমার মন পছন্দ কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু জালের ব্যাপারটা একটু খেয়াল করবেন নাহলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম থেকে হাই হিটে ভাজতে হবে বেশি হিট দিবেন না তাহলে কিন্তু মাংস কাঁচা থেকে যাবে আর উপরের যে আবরণটা থাকে সেটা কিন্তু পুড়ে যাবে তো আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে যদি করে থাকেন পারফেক্ট একটা ফ্রাই হয়ে থাকবে তো দেখতে পাচ্ছি না আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এইটার কালার কিন্তু একবার ব্রাউন হয়ে গেছে তো এখন এটা আমি উঠিয়ে নিব এগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এরপর যে আমি একে একে সবগুলো উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেছে এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটা যদি ফ্রায়েড রাইসের সাথে অথবা এমনি সস দিয়ে পরিবেশন করা যায় এটা কিন্তু ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে এটা কেমন হয়েছে আর আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে যে এই রেসিপিটা কেমন হয়েছে আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত হাফেজ